আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃষ্ঠা 133-এ অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং এক একটা প্রশ্ন কিন্তু সমাধান করতে অনেক সময় লাগবে। সুতরাং আমরা এতগুলো প্রশ্ন একসাথে না শিখে সুন্দরভাবে শিখব, ভালোভাবে শিখব, ধীরে ধীরে শিখব। প্রথমে আমরা প্রশ্ন নাম্বার 1 এইটা সমাধান করব। আমরা অত্যন্ত সহজ নিয়মে বাস্তব জিনিস দিয়ে এখানে আমরা বুঝিয়ে দিব, তোমাদের কোনো রকম নোট গাইড বা প্রাইভেট কোচিং এর প্রয়োজন নাই। এখানে দেখো বলেছে একক কাজ, A4 কাগজে, A4 সাইজ কাগজ আমরা জানি, যেগুলো কাগজ কম্পিউটারে প্রিন্ট করে অথবা ফটোকপির দোকানে ব্যবহার করে, এরকম কাগজে গ্রিড এঁকে নিচের ছকের সমস্যাগুলো সমাধান করো। এখানে বলেছে ক্রমিক নাম্বার 1, মানে প্রথম যে সমস্যা সেটা আমরা এখানে দেখেছি, যে বলেছে একটি খুঁটির 1/8 অংশ মাটিতে, 1/4 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 1.4 মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে? এখন আমরা যদি এই চিত্রটাকে ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে একেবারে মাটির মধ্যে রয়েছে 1/8, মানে এই খুঁটির 1/8, এই খুঁটিকে 8টা ভাগ করলে যে 1টা ভাগ হবে, ঠিক এত ছোট অংশ কি কোথায় রয়েছে? মাটিতে রয়েছে। আবার একটা কাঠিকে যদি আমরা 4 ভাগ করি, তার 1 ভাগ হলো জলের মধ্যে বা পানিতে রয়েছে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে কাদার মধ্যে যা আছে বা মাটিতে যেটা আছে তার ডাবল আছে পানিতে। কেমনে বুঝলাম? কারণ দেখো 1/8, তার ডাবল কিন্তু 1/4 অথবা 1/2। আমরা এইটার সাথে তুলনা করলে আমরা এটাই পাচ্ছি, মাটিতে যেটা আছে তার ডাবল আছে পানিতে। যাই হোক, এখানে আমরা 1/4 আমরা যদি এখানে সমতুল ভগ্নাংশ করতে যাই এটার সাথে, তাহলে 2/8 এটা আমরা পাচ্ছি। কারণ এখানেও দেখো হর 8, এখানেও হর 8, সমহর করলে আমাদের 1/8, আর এটা হয়ে যাচ্ছে 2/8। আমরা 1/4 লিখতে পারি পানিতে আছে, অথবা 2/8 লিখলেও সমস্যা নাই। মানে একটা জিনিসকে 4 ভাগ করে তার 1 ভাগ নেওয়া যে কথা, 8 ভাগ করে 2 ভাগ নেওয়া একই কথা। তাহলে এই অংশে কতটুকু আছে এইটাই আমরা বের করব। তাহলে আমরা কি করব, এখানে এই যে 1/4 মানে পানিতে আর 1/8 মাটিতে, এই দুটো আমরা যোগ করব। 1/4 + 1/8, এটা আমরা যোগ আমরা বিভিন্নভাবে করতে পারি। তবে এখানে যদি 8 বানাই, 4-এর ডাবল, তাহলে এখানে সমহর হয়ে যায়। এটাকে, এই 4-কে ডাবল করলে আমাদের এই 1-কেও ডাবল করতে হবে, মানে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 2। এখন দেখো নিচে আমাদের 8-8ই থাকলো, আর উপরে দুটো যোগ করে হবে 3, তার মানে 3/8। সুতরাং এই অংশে রয়েছে 3/8 অংশ, উপরে রয়েছে 3/8 অংশ। এতটুকু আমরা চিত্রে বুঝলাম, কিন্তু এইভাবে লিখে সমাধান করলে কিন্তু ভালো হবে না। আমরা কি লিখে সমাধান করব সেইটা এখন দেখব। আমরা লিখতে পারি মাটিতে ও পানিতে আছে 1/4 + 1/8 সমান 2/8 + 1/8। কেমনে হলো? এই 1/8 যা আছে তাই। আর এই 1/4 দেখো আমরা এখানে কি করেছি, 4-এর ডাবল করে 8 বানিয়েছি, এই জন্য এই 1-এরও ডাবল করে 2 বানাতে হবে। অর্থাৎ এখন দেখো সমহর হয়ে গেছে, এখানেও 8, এখানেও 8, 2/8 মানে 2 হরই কিন্তু সমান। এখন আমরা এখানে হর যেহেতু সমান হয়েছে, এই জন্য আমরা হর 8 লিখলাম, আর এখানে 3 কেমনে আসলো, এই 2 + 1 তাহলে 3। এই 3/8 অংশ মাটি এবং পানিতে মিলে আছে। এখন আমরা লিখব, অতএব উপরে আছে 1 - এই অংশ 3/8। এখন 1-এর নিচে কিছু নাই, মানে এই যে এই পাশে আমরা 1-এর নিচে 1 লিখে নিলাম, 3/8 যা আছে তাই। এখন আমরা দেখছি এখানে হর 1 আর এখানে 8,
কিন্তু এই হরকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 8 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই লবকেও 8 দ্বারা গুণ করব, তাহলে 1 বাই 1 হয়ে গেল 8 বাই 8। ব্যাপারটা এরকম যে এক ভাগের এক ভাগ নিলে যে কথা, 8 ভাগের 8 ভাগ নিলেও ওই একই কথা, পুরো অংশটাই হয়। এই এক কথাই পেলাম, আমরা জানি যে এখানে খুঁটি হলো একটি বা সম্পূর্ণ অংশ। আচ্ছা, এখন আমরা এই যে 8 বাই 8 বিয়োগ 3 বাই 8, এই 3 বাই 8 এই এই 3 বাই 8 একই, প্রথমে যে 3 বাই 8 ছিল এটাই এখানে থাকলো, এটাই এখানে থাকলো, শুধুমাত্র একটা কি হয়ে গেল 1 বাই 1 হলো, আর এখানে এসে 8 বাই 8 হলো সমহর হওয়ার কারণে। এখন দেখো হর দুটাতেই সমান, এখানেও 8 এখানেও 8, এই জন্য আমরা হর নিলাম 8। আর লব 5 কেমনি হলো, 8 থেকে মাইনাস করতে যদি করি এই 3 তাহলে আমরা 5 পাই, তাহলে আমরা পাচ্ছি পানির মানে একেবারে উপরে আছে 5 বাই 8 অংশ। এখন এরপরে আমরা লিখব যে এখানে, তার মানে কি যেটা উপরে আছে এই 5 বাই 8 সমান এই যে 1 পূর্ণ 1 বাই 4 অংশ, এটা কিন্তু অঙ্কে লিখেই দেওয়া আছে। তাহলে আমরা লিখব এখানে 5 বাই 8 অংশ সমান 1 পূর্ণ 1 বাই 4, বা এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, অথবা বলতে পারি পূর্ণটা ভেঙে এখানে লিখব। নিচের হর নিচেই থাকলো, এই 4 4ই থাকলো, কিন্তু এই 5 কেমনে হলো, এই 4 আর 1 গুণ করলে 4 একে 4, সেই 1 এর সাথে সেই 5 4 এর সাথে এই 1 যোগ করলে 5 হচ্ছে, তাহলে 5 বাই 8 অংশ সমান 5 বাই 4 মিটার। এইটার কথা আমরা বাদ দিলাম, 5 বাই 8 অংশ সমান 5 বাই 4 মিটার, অতএব 1 অংশ সমান 5 বাই 4 মানে এই যে এই 5 বাই 4 গুণন 8 বাই 5, এই 5 বাই 8 উল্টে গেল। এখানে আমাদের মনে রাখতে হবে একটা নিয়ম যে ভগ্নাংশের পরে, এখানে কিন্তু ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচে যদি পূর্ণ অংশ থাকে, পূর্ণ সংখ্যা যদি আসে, যেমন 1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমাদের এই ভগ্নাংশটা উল্টে যায়, এখানে উল্টো হয়ে গুণ হয়ে যায়, তাহলে আমরা এই 5 বাই 4 যা আছে তাই লিখলাম, গুণন এই 5 বাই 8 কে উল্টে 8 বাই 5 দিলাম। এরপরে আমরা লিখব অতএব ওই যে 1 বাই 4 অংশ, 1 বাই 4 অংশ সমান এই যে এই দুটো অংশ আমরা এখানে হুবহু লিখলাম, লিখে গুণন 1 বাই 4 দিলাম, এটা কিন্তু আবার উল্টে দিলাম না, খেয়াল রাখতে হবে শুধুমাত্র এই ভগ্নাংশটা এখানে উল্টে গিয়েছে। এখন কাটাকাটি করো, 5 5 কেটে দাও, তারপরে 4 আর 8 কাটো, 4 কে 4 4 2 গুণে 8, এখন দেখো এই 2 দ্বারা এই 4 কে কাটা যায়, 2 1 কে 2 2 2 গুণে 4, এখন দেখো উপরে শুধুমাত্র 1 1 এগুলো যদি আমরা গুণ করি, এই 1 কে এই 1 দ্বারা গুণ করলে, অথবা 5 এর উপরে একটা ছোট করে 1 লিখে দাও, তাহলে এই 3 টা 1 গুণ করলেও 1 হচ্ছে, আর এই 2 আর এই 1 গুণ করলে 2 1 কে 2 হচ্ছে, আবার এই 5 এর এখানে 1 লিখে দিলেও কিন্তু আমাদের 2 হবে, কারণ 2 1 কে 2 2 1 কে 2, তাহলে আমরা পাচ্ছি 1 বাই 2 মিটার বা হাফ মিটার, এটা রয়েছে পানির মধ্যে মানে পানির মধ্যে। তাহলে এই যে 1 এ 1 বাই 4 কোথায় পেলাম, এই যে পানিতে যে অংশ, আমাদের বলে যে পানিতে কত মিটার আছে, আমরা পেলাম পানিতে আছে হাফ মিটার, তাহলে এটাই কিন্তু উত্তর। এখন এইটার যদি আমরা গ্রিড আঁকতে যাই তাহলে মাথায় খারাপ, এমনি অঙ্ক বুঝতেই তো অনেক কষ্ট হলো, তোমরা যদি গ্রিড আঁকতে যাও তাহলে এইভাবে তোমরা আঁকবে। এখন আমরা যদি গ্রিড এঁকে এটা সমাধান করতে যাই তাহলে আমরা আগে এই লিখে এই সমাধানটা করব, লিখে সমাধান করার পরে আমাদের এই যে এই কথাগুলো এগুলো সব গ্রিড আঁকার প্রয়োজন নাই, এতগুলো গ্রিড আঁকতে কিন্তু তোমাদের বহু সময় লাগবে, সুতরাং তোমরা এই যে এইটার চিত্র আঁকবে, মানে এই 1 বাই 4 আর 1 বাই 8 এর, তার মানে ব্যাপারটা এরকম যে আমরা এখানে 1 বাই 8 এখানে লিখলাম, মানে 8টা মোট ঘর এঁকে একটা রং করলাম, আর এইটা আমরা এই পাশে আঁকলাম। আচ্ছা, তাহলে যেহেতু যোগ আগে পরে করাতে কোনো সমস্যা নাই, তাহলে 4টার মধ্যে 1টা আমরা রং করব, করে আমাদের হলো কত,
আটটার মধ্যে তিনটা রং করতে হবে, তার মানে সমান চিহ্ন দিয়ে এখানে দেখাবো আট ভাগের তিন ভাগ। এখন আমরা এই যে উপরে আছে এইটার এই মানে গ্রিডটা আমরা এঁকে দেব, এখানে আট ভাগের পাঁচ ভাগ আমরা আঁকবো, এঁকে আমাদের যে উত্তর হয়েছিল দুই ভাগের এক ভাগ বা হাফ এটা আমরা এখানে গ্রিড এঁকে দেব। তাছাড়া যদি সবগুলোর গ্রিড আঁকতে যায় মাথা নষ্ট, এখানে আসলে গ্রিড আঁকাটাই বড় কথা নয়, তোমরা যে অঙ্কটা বুঝতে পেরেছো যে এইরকম করে হয় এটাই বড় কথা। সুতরাং সবটাতেই যে গ্রিড আঁকতে হবে এটা বলাটাও কিন্তু আসলে খুব একটা ভালো হবে না, কারণ এখানে যদি অনেক বড় বড় সংখ্যা থাকতো, এখানে যদি আটের পরে যদি একটা শূন্যতা আশি থাকতো, তাহলে তোমার আশিটা ঘর আঁকতে হতো। তার মানে এখানে আসলে গ্রিড আঁকাটাই বড় কথা নয়, আমরা সঠিকভাবে সমাধান করতে পারলাম কিনা এইটাই হলো আমাদের মুখ্য বিষয়। তাহলে এই আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে অঙ্কটা বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো তাহলে আর একটা বার দেখো, মানে ধীর স্থিরভাবে যদি দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর বুঝতে না পারলে তোমরা ফেসবুকে আমাকে জানাবে মেসেজে অথবা কমেন্ট করে, এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য মানে আরও সহজভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।